ছাড়া পাইছে জেলখানা থেকে, মনে হয় যে কি না কি করে ফেলছে, মনে হচ্ছে বিশ্বকাপ জয় করে ফিরে এসেছে। বলেন না বিশ্বকাপ জয় করে ফিরে আসছে। কে একটা কার নিয়ে সাদা কার, কারের উপরে দাঁড়ায় তারা একবার মাথায় পাগড়ি বাইন্ধা আর হাতে লিখছে ডোন্ট লাভ মি বিচ, আমাকে ভালোবাসবো না। আমি গুগল ট্রান্সলেশন দেখলাম, এর অর্থ হচ্ছে এই কুকুর আমাকে ভালোবাসবি না, কুকুর আমাকে। এটা হচ্ছে নায়িকাদের কাজ করা বাংলাদেশে চলছে। আর কয়েকটা আবাল বাঙালি, ও যে কার যাচ্ছে কারে পেছনে দৌড়াচ্ছে, হাত ধরছে কে আবার এসে। একজন লোক এসে বলছে, দোকানদার, ওই মুদিখানার দোকানদার বলে, আজকে আমি আমার জীবনটাকে ধন্য করতে পারলাম পরিমরের হাতটাকে স্পর্শ করতে। নাউজুবিল্লাহ বলবেন না, কার হাত স্পর্শ করে ধন্য করেছে লাইফটাকে, পরিমরের হাত। এই সমস্ত বেহায়া নারী, এরা হচ্ছে এমন একজন নারী যারা হচ্ছে সাইন অফ আখির জামান, সর্বশেষ জামানায় এমন কিছু নারীর আবির্ভাব ঘটবে যারা বেহায়া মনে করবে, এটা প্রকাশ্যে করবে, কোনো লজ্জা সর্বদা থাকবে। এখান থেকে একটা বিষয় বোঝার ট্রাই করেন, পরিমণি যখন গ্রেফতার করলো, আমি নিউজ পড়লাম পরিমণি চাচ্ছে যা নামাজ তসবি হেজাব নামাজ পড়বে বলে। কি পড়বে? নামাজ পড়বে। কেন পড়বে? পড়ছে বিপদে, এখন লাগবে কাকে? মানুষ বোঝে যখন আমি বিপদে পড়ছি, খাঁচায় যখন আমি বন্দী, আমায় কেউ বাঁচাতে পারবে না, বাঁচাতে পারে একজন, তিনি কে? চাইলে যায় নামাজ, খুব ভালো, আমি তো মনে মনে খুব খুশি যে আল্লাহ একবার হেদায়েত তুমি দিয়ে দাও। কয়েকজন নায়িকা হেদায়েত পাইছে, আমি এটা বলছি মসজিদে, তুমি একে হেদায়েত দিয়ে দাও। ওমা এটা কি হইল? এমন ভাবে ফিরল মনে হয় যে কোনদিন জেলখানা যাই না, হাতে মেহেদি গেঞ্জি পরা মাথায় পাগড়ি পরা, এটা বেইনসাফ। একজন নায়িকা যে হাজারো যুবকদের জীবন নষ্ট করছে তাকে হবে ছেড়ে দেওয়া, এটা বেইনসাফ। এটা লক্ষ লক্ষ যুবকদের জীবন নষ্ট করবে, এটা বুঝতে হবে। এটা জনগণ হিসেবে আমরা আমাদের দাবিটা বলছি, আমরা রাষ্ট্রের বিপক্ষে না, সরকারের বিপক্ষে নাকি? আমরা সরকারের পক্ষের লোক, আমরা চাই সমাজটা হোক অশ্লীলবিহীন সমাজ, যেখানে কোনো অশ্লীলতা থাকবে না, সেখানে আল্লাহর নিয়ামত এবং রহমত দ্বারা ভরপুর করে দেবেন একজন, তিনি কে? এবার একটা আয়াত শোনেন, এটা আমার জন্য খুব শিক্ষা দিবে আয়াতটা। তার সব বিপদকে দূর করে দেয়, তখন তার ভাব দেখে মনে হয় কোন দেশে বিপদে পড়েই নাই, এরকম লোক নাই সমাজে। যখন বিপদে পড়ছে, ভাই আল্লাহর ওয়াস্তে 5,000 ধার দেন, আমি বেতনটা পাইলে আপনার দিয়ে দিই। আর মানুষটা খুব আবেগ, ভাই ঠিক আছে ভাই, তুই আমার ভাই, তুই দিলাম 5,000 টাকা। এই যে 5,000 টাকা দিল, এই যে ঋণদাতা, সে হয়ে গেল গোলাম, সে হয়ে গেল কি? গোলাম। এখন সারাদিন দে ভাই 5,000, আল্লাহর ওয়াস্তে আমাকে দিয়ে দে। হ্যাঁ ভাই পরে, হ্যাঁ পরে ফোন দেন, হ্যাঁ ঘুমাচ্ছি যা ফোন রাখেন তো। এটা হচ্ছে ব্যাপার, যখন বিপদে পড়ে আমাকে যা নামাজ দাও, আমাকে তসবি দাও, আমাকে হিজাব দাও, আর যখন বিপদ শেষ তখন কারে উঠে রাইডিং করো, কাল্লা মিয়াদউনা ইলা দুকরি মাসসা, যখন তুমি দেখবা তার দিকে মনে হবে যে সে কোনো বিপদে পড়েই নাই। আবার আল্লাহর হাবিব বলেছেন, কখনো যদি তোমার বিপদে লাইফে বিপদ আসে, এই বিপদটা কখনো রহমত হয় কখনো গজব হয়, কখনো রহমত কখনো গজব। কেমন করে বুঝবেন রহমত নাকি গজব? যদি আসার পরে আপনার আমলের যে পার্সেন্টেজ এটা যদি বেড়ে যায়, তাহলে আপনাকে বুঝতে হবে দিস ইজ দ্য মার্সি অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিপদ আসার পর যদি বান্দার আমলটা বেড়ে যায়, বান্দা খারাপ জীবন থেকে ফিরে আসে, তাহলে বুঝতে হবে এই নিয়ামতটা পাঠিয়েছেন একজন, তিনি কে? কিন্তু এই যে বিপদটা তার উপরে আসছে, এটা কোনো বিপদ না, এটা কোনো বিপদ হচ্ছে গজব। এটা কি ছিল? একটু অপেক্ষা, গজবটা আবার আসবে। কারণ আপনি যদি গুনার থেকে কামব্যাক না করবেন, এই গুনার একটা প্রতিক্রিয়া আছে না, নাই এটা বারবার কামব্যাক করবে, বারবার আসবে, গজব আপনার উপর আসতেই থাকবে। আজকে আপনি টাকা পয়সার মালিক, পুলিশ আপনার বন্ধু, অমুকের সঙ্গে আপনার রিলেশন, তমুকের সঙ্গে আপনার হাত, যেখানে গেলেন আপনি মুক্তি পেয়ে গেলেন টাকা পয়সার মাধ্যমে, এই দিন দিন নয়, দিন কিন্তু সেদিনটা কি? ওয়াত্তাকু ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, এমন একটা দিন যেই দিন কোনো মানুষ মানুষের কাজে আসবে না। ওয়ালা তুকবালু মিনহা শাফা, আমি ডিসি সাহেব আমার মক্কেলকে ছেড়ে দাও, ওয়ালা ইউকবালু মিনহা শাফা, ওয়ালা ইউখাদু মিনহা আদু, কারো থেকে কোনো টাকা নেওয়া হবে না, যে ভাই 2,00,000 টাকা দেন আপনার জামিন হয়ে যাবে, এরকম কোনো সুযোগ সেখানে আছে নাকি? ধনী দরিদ্র কোনো পার্থক্য সেখানে হবে?
এজন্য যেটা বলছিলাম যে সন্তানদেরকে যদি আপনি মানুষ করতে চান তাহলে ফলো করতে হবে ইয়াকুব আলাইহিস সালামকে। কাকে কথা বলেন না কাকে? সময় শেষ, আজকে অনুষ্ঠান আছে, শেষ করতে পারে, এক মিনিট সময় আছে আমার হাতে। বলেন সন্তান যদি মানুষ করতে চান ফলো করবেন কাকে? ইয়াকুব আলাইহিস সালামকে। সন্তানের প্রথম একটা শিক্ষা কি বলে শেষ করে দিব, এক নম্বর সন্তানকে শিক্ষা দিবেন যে প্রত্যেকটা বিষয় মানুষের সঙ্গে শেয়ার করা যাবে। দুই নম্বর শিক্ষা হচ্ছে যে যখন যেখানে যাবা অবস্থা বুঝে, অবস্থা বুঝে ব্যবস্থা। তিন নম্বর যে শিক্ষা, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবা শিরকের যেখানে কোনো গন্ধ পাবা আজীবনেও সেই গন্ধের আশেপাশেও যাওয়া যাবে।